আপনার কাছে একটু জানতে চাই, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার একটা দূরভাষণ্ডি বলছে মির্জা ফখরুল, আসলে কোন ধরনের দূরভাষণ্ডির কথা আপনারা চিন্তা করছেন? আসলে আমেরিক তো ধরেন আটের নির্বাচনের কথা যেটা বললেন, আটের নির্বাচনে তো সমঝোতার ভিত্তিতে মইনুল ফখরুদ্দিনের সাথে আওয়ামী লীগ সমঝোতা করে ক্ষমতায় গেছে, আমরা মেনে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা চাইছি আওয়ামী লীগ আসুক, হচ্ছে খারাপ সংগঠন আসুক, কিন্তু ওই অসাংবিধানিক সরকার আগে যাক, সেই ক্ষেত্রে আমরা নির্বাচনে গেছি। আমাদের একবার স্পষ্ট ক্লিয়ার, ক্ষমতারও দরকার নেই, অক্ষমতার দরকার নেই। কিন্তু এই যে আপনার নির্বাচন কমিশনের হাত বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখন ধরেন ভোট যদি কখনো হতে হয় তাহলে ভুয়া ভোট বলেন কিংবা একজনের ভোট আর একজনে বলেন, তারপর ওই যে আপনার আজকাল কি ওই যে ইভিএম, আগে মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখছিলাম যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ভোট দিব ধানে পড়বে নৌকায়, এখন এই ইভিএম হচ্ছে সেটা, ভোট দিব ধানে পড়বে নৌকায়, এমন ভিতরে সেটিং মিটিং সমস্ত কিছু। তো এইখানে ওই যা লঙ্কা তাই রাবণ, মুদ্রার এপিট আর ওপিট, নির্বাচন কমিশনও যা আর হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাই। এখন নির্বাচন কমিশন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটু টানাপোড়েন চলতে পারে, অবৈধ নির্বাচনের অংশীদার হিসেবে নির্বাচন কমিশন আজ্ঞাবহ হিসেবে নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে ওই প্রতিষ্ঠার জায়গা থেকে একটু সরে আসতে পারে। তো এই আজ্ঞাবহতা সরে আসাটা হয়তো নির্বাচন কমিশন চাচ্ছে না, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্বাচন কমিশন তো ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, আজ্ঞাবহর জায়গাতে আজ্ঞাবহই আসবে। আপনি আম গাছে আমি চাষ পাবেন, আর আপনি তেঁতুল গাছে আপনি তেঁতুলই পাবেন। তো এই যে আজ্ঞাবহ নির্বাচন কমিশন, আজ্ঞাবহই আপনি পাবেন, এর বাইরে তো আপনি আর কোনো কিছু পাবেন না। আর এসপি সাহেবরা তো জেলা আওয়ামী লীগের সভাপতির মতো জেলাতে দায়িত্ব পালন করেন, এখানে জেলা আওয়ামী লীগেরও দরকার নাই, ছাত্রলীগ যুবলীগেরও কোনো দরকার নাই, ওনারাই হুজুর, ওনারাই ইয়েস নো ভেরি গুড, কোথায় কোন এমপি হবে, কাকে কোন পোস্ট হবে, ওনাদের ওই পুলিশের রিপোর্টের উপরই সরকার সেটা বাস্তবায়ন করে। তবে এখানে একটা লজ্জার ব্যাপার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এসপি ওসিকে নিয়ে যেখানে বিতর্ক আছে, আর সেইখানে আবার নতুন করে দায়িত্ব দিয়ে খাপে খাপ মিলে গেল। তো এই জন্য এইটা যাহা লঙ্কা তাহাই রাবণ। আচ্ছা, আরেকটি এই যে সাত জেলায় লকডাউন চললো এবং এই সাত জেলায় লকডাউন দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের মির্জা ফখরুল বলছে লকডাউন কোথায়, আসলে লকডাউনের কি হলে তাহলে লকডাউন হতে পারে? আচ্ছা, লকডাউন বলতে যেটা বুঝায় এই করোনা, উনি বলো কোন এরিয়া দিয়ে, না ওনার এরিয়া লকডাউন হচ্ছে কেন এটা উনি বলুক। কারফিউ টাইপের লকডাউন চাচ্ছে, কারফিউ টাইপের লকডাউন হলে হলো কি যে একটা সিস্টেম, ধরেন এই যে রাত দশটার পরে কেউ চলিবেন না, আবার সকাল থেকে সুন্দর করে আপনি জার্ম বহন করুন এবং সংক্রমিত হন, সংক্রমিত করুন, সংক্রমণ টক্রমণ করে রাত্রেবেলা আপনি আক্রান্ত হয়ে যে ঘুমাইয়া যান, সকালে উঠে আপনি রাজশাহী মেডিকেলে ভর্তি হন, অক্সিজেন আপনি পাচ্ছেন না, মৃত্যুর মুখে ঢলিত পড়ে যাচ্ছেন, পতিত হচ্ছেন, 32 জন আক্রান্ত খুলনাতে, যশোরে আক্রান্ত হচ্ছে, মারা গেছে 32 জন। খুব সিরিয়াসলি এফেক্টেড ছিল ওনার এই, হ্যাঁ, বর্ডার এলাকা, সীমান্ত এলাকা, ডিসির সিদ্ধান্ত লকডাউন টকডাউন দিয়ে লোকজন মানছে, চাপানগঞ্জ মাচ বেটার, এটা দৃষ্টান্ত। কালকে টেলিভিশন টক শোতে বলছিল যে চাপানগঞ্জ এখন হলো একটা দৃষ্টান্ত তারা সৃষ্টি করেছে। সাতক্ষীরাতে আমরা লকডাউন দিয়েছি, আজকে প্রায় 3 সপ্তাহ চলছে, আমরা খুব একটা সাকসেস হতে পারিনি, বাট আশা করছি আরো 1 সপ্তাহ গেলে হয়তো আমরা ভালো। আপনি কারফিউ টাইপের লকডাউন দিতে হবে, আমি যদি গরিব লোককে খাবার দেয় 3 বেলার, 2 মাস খাওয়াক না সরকার, আমার দেশের 50% লোককে 2 মাসের খাবার দিক, এক একটা বাড়িতে 1 বস্তা করে চাল দিয়ে দিক, মানুষের ওই ছিদ্র চাল খেয়ে রোগের হাত থেকে বেঁচে অক্সিজেনের জন্য আহাজারি, আলটিমেটলি আপনি যাই বলেন সরকারি গুমরটা তো ফাঁক হয়ে যাবে, যখন অক্সিজেন 100 জনের বেশি 200 জন আপনি গোটা ঢাকা শহরে সিট দিতে পাচ্ছেন না, অক্সিজেন দেওয়ার জন্য 25 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ টাকা বিল আসছে, নবাবগঞ্জের লোককে রাজশাহী মেডিকেল আসতে হচ্ছে, 10টার বেশি আইসু নাই, আপনি কি করবেন? আপনার হাড়ির গুমরটা তো ফাঁক হবে, বক্তৃতা যে মিথ্যা, সব দায়িত্ব কিন্তু এগুলো প্রমাণ হয়ে যাবে। একটু বলি প্লিজ, সেটা হলো সব দায়িত্ব তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম 2 মিনিটে, সব দায়িত্ব সরকারের না, তবে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অতি জরুরি জনস্বাস্থ্য রক্ষার জন্য সরকারের যে ম্যাটেরিয়ালস আছে তাকে তড়িৎ গতিতে মাঠে ছাপায় পড়া দরকার, মাঠে ছাপানো, আমরা একটু শুধু 2 মিনিট চলে, কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন, তা তো বটেই, এবং এখানে আমাদের দেশ ডেভেলপড নেশন কুড নট ফেস দি প্রবলেম, আমেরিকার মতন দেশ হিমশিম খেয়ে গিয়েছে, ওরা এখন 100% ব্রিটিশরা 100% দিয়েছে বলে, অথবা মোর দেন 60% আমেরিকা বোধ হয় বিভিন্ন জায়গায় ওরকম 100% কাছে গিয়েছে বলে, কিন্তু ওরা এখন এই প্রবলেমটা কম ফেস করছে। আমরা প্রথম প্রথম কী করলাম, এটার বিরুদ্ধে কথা বলা শুরু করলো বিএনপির ফখরুল ইসলাম থেকে শুরু করে সবাই, যে ওটা নীল ওটার মধ্যে কী আছে, অমুক সময় অনেক কথাবার্তা অনেকে নেয়নি, এখন কিন্তু তারা বলছে নেওয়াটা উচিত ছিল।
আমি দুইটা ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু আমার করোনা হয়েছে, কিন্তু এখন কথা হচ্ছে যে কিছু জিনিস অ্যাপ্রিসিয়েট করতে হবে। এখানে আমাদের মতন একটি দেশে যেভাবে আমরা করোনাটা মোকাবেলা করেছি, আর এর কোনো ট্রিটমেন্ট নেই, টু বি ভেরি অনেস্ট, পৃথিবীর কোনো ডাক্তার এখনো পর্যন্ত বের করতে পারে নাই তো। সেভাবে যে ওই আপনার ব্লাড যাতে ক্লট না হয় তাতে নাভিতে ইঞ্জেকশন দিয়ে অন্যান্য ওষুধে, যেমন ভুলে গেলাম, যেটা মাসে মাসে করে ডাক্তার একটা করে খায়, আমিও খাই, এটাতে আপনি প্রোটেক্টেড থাকেন।